হ্যালো ওয়েলকাম টু সেনেস্টার মিহির এই ভিডিওতে আমরা কথা বলবো নাটের গুরু মুভিটি নিয়ে যে মুভিটি এসেছিলো দু হাজার সালে মুভির লিডে আমরা দেখতে পেয়েছিলাম সুপারস্টার জিৎ নবাগত কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিককে মুভিটি পরিচালনা করেছিলেন হরনাথ চক্রবর্তী তো এটি একটি রোমান্টিক কমেডি মুভি ছিল তো আজকে এই ভিডিওতে এই মুভিটি নিয়ে আলোচনা হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই যদি আসি এই মুভির কমেডি পারসেন নিয়ে তো এই মুভিতে রঞ্জিত মল্লিক সুপারস্টার জিত কোয়েল মল্লিক কাঞ্চন মল্লিকও রয়েছে এই মুভিতে তো কমেডিটা দারুণভাবে ওয়ার্ক করে সেই সময় দাঁড়িয়ে এই মুভির কমেডি পোর্শন যেভাবে ডিজাইন করা হয়েছে যেসব সংলাপ আমরা দেখতে পাই যেগুলো বেশ ভালো লাগে দর্শককে এঙ্গেজিং করে রাখে এবং দর্শককে হাসতে বাধ্য করে তো কমেডিটা ঠিকঠাক রয়েছে এই মুভিতে এবং রোমান্টিক পার্সনের কথাই যদি বলি তো রোমান্টিক সিন সেরকম যে আহামরি কিছু রয়েছে সেরকমটা নয় কিন্তু এই মুভির গান এই মুভির গান এই মুভির জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল তো এই মুভির গানগুলো বেশ ভালো প্রায় চার থেকে পাঁচটি গান রয়েছে প্রত্যেকটি গানেই দুর্দান্ত গানগুলি ঠিক জায়গায় ঠিকভাবে প্লেসমেন্ট করেছে হরনাথ চক্রবর্তী এবং গানগুলি শুনতে বেশ ভালো লাগে তো এই গানগুলি সত্যি এই মুভির জন্য একটা প্লাস পয়েন্ট ছিল এবং যদি আমরা পারফরম্যান্সের কথায় আসি তো রঞ্জিত মল্লিক এবং সুপারস্টার জিত এই জুটিটা সেই সময় দারুণভাবে পপুলার হয়েছিল কেননা সাথি মুভিতে এই দুজন ফাটিয়ে পারফরম্যান্স দিয়েছিলো তো সাথি মুভির পরেই এই মুভিটি এসছে সাথী এসছিল দু হাজার দুই সালে এবং এই মুভিটি এসেছে দু হাজার তিন সালে এবং একই পরিচালক তো এই দুজনের কেমিস্ট্রি দুর্দান্ত কোয়েল মল্লিকের তো কোয়েল মল্লিকের পারফরমেন্স ঠিকঠাক একটু অন্যরকমই লেগেছিল আমার কেন বাচ্চা বাচ্চা লাগছিল এবং প্রথম মুভি সেটা মেনে নেওয়া যায় তো কোয়েল মল্লিকের পারফরমেন্স এই মুভিতে আহামি কিছু ছিল না সেই সময় তো জিত এবং রঞ্জিত মল্লিক এই দুজন মিলেই মুভিটি টেনে দেয় এবং এই এই মুভির মুভির গান জন্য হয়ে দাঁড়ায় তো মুভিটি একটা ওভারঅল ওয়ান টাইম ওয়াচ একটা মুভি খুবই ভালো একটা মুভি তোমরা না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো আশা করছি তোমরা সকলেই দেখেছো তোমরা কিরকম লাগে এই মুভিটি অবশ্যই জানাবে এবং এই মুভির কিছু দৃশ্য রয়েছে যেগুলো এখনও সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয় বিশেষ করে রঞ্জিত মল্লিকের কিছু সিন রয়েছে বা রঞ্জিত মল্লিকের একটা ছোট্ট গান পোর্শন রয়েছে সেই গানটা দারুণভাবে বিভিন্ন জায়গায় ব্যবহার করে অনেক মিমসের মাধ্যমে এই গানটি ব্যবহার করা হবে এই এত বছর পরেও এই মুভির মিমস এখনো পর্যন্ত ভাইরাল হচ্ছে তো সেটাই এই মুভির জন্য একটা প্লাস পয়েন্ট তো আমি বলবো এই মুভিটি যদি এখনো তোমরা না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখো বেসিক একটা গল্প হালকা একটা লাভস্টোর ছাপ রয়েছে এবং বেশিরভাগটাই আমি বলবো কমেডির মাধ্যমে পার করে দিয়েছে হরনাথ চক্রবর্তী এখানে দুর্দান্ত লেভেলের কাজ করেছে হরনাথ চক্রবর্তী সেই সময় দাঁড়িয়ে একদম ব্লকবাস্টার মানে ছিল সেই সময় তিনি ছবি আমাদের দিয়েছে তো পরেই দারুণ দারুণ জিতের সাথে সঙ্গী এবং তারপর এটা তো পর পর দারুণ কিছু মুভি সেই সময় তিনি আমাদের উপহার দিয়েছিল তো এখনো আমি বলবো যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখো এবং কোয়েল মল্লিকের ডেবিউ মুভি ছিল খুবই ভালো একটা মুভি আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম সিনেমা বিষয়ক আপডেট পেতে